আজকে তোমাদের সাথে আলোচনা করব বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা বা জিএসটি প্রশ্ন ব্যাংক সমাধান নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভ নিয়ে। তো জিএসটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা জানি যে 20টা বিশ্ববিদ্যালয় একসাথে কিন্তু পরীক্ষা নেয় এবং 20টা বিশ্ববিদ্যালয়ে প্রায় 12,000-এর মতো সিট থাকে। তো আমরা যদি একটু ভালো করে পড়াশোনা করি তাহলে আমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আওতাধীন খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আরও অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু খুব সহজে চান্স পেতে পারি। তো এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, বিগত সালের কোশ্চেন সম্পর্কে ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। অর্থাৎ বিগত সালে কী ধরনের প্রশ্ন আসছে সেই প্রশ্নের টাইপ সম্পর্কে তোমার যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে সামনের ভর্তি পরীক্ষায় এই টাইপের কোশ্চেন যখন আসবে তখন কিন্তু খুব সহজে সলভ করতে পারবা। আর তোমরা কিন্তু জানো যে এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তো ক্যালকুলেটর যদি ইউজ করতে না দেয় তাহলে কীভাবে আমরা হাতে ক্যালকুলেশন করার মাধ্যমে ম্যাথগুলো সলভ করতে পারবো সেটা কিন্তু আজকে আমি তোমাদের এই ক্লাসে শেখাই দিব। তাহলে সর্বপ্রথম আজকে আমরা যেই কোশ্চেনটা সলভ করবো সেই কোশ্চেনটা হলো যে এখানে আমাদের একটা সার্কিট দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল এল বিন্দু, এখানে দেওয়া ছিল এম বিন্দু। তো এখানে একটা আমাদের 10 ওহমের রোধ দেওয়া ছিল, এখানে আমাদের 3 3 3 ওহমের তিনটা রোধ সমান্তরালে যুক্ত ছিল, এখানে দেওয়া ছিল 9 ওহম। তো প্রশ্নটা ছিল যে উপরের বর্তনীর এল ও এম বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ কত, অর্থাৎ এল এবং এম এর মাঝখানে যতগুলো রোদ আছে এই সবগুলো মিলে একটা যদি আমরা রোদ বানাই সেটাকে বলে তুল্য রোদ। সেই তুল্য রোদের মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। এখানে অপশন দেওয়া ছিল 20 22 25 30। তাহলে এটার কোনটা সঠিক অ্যান্সার সেটা আমাদের বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কী করবো, এক নম্বর যে কোশ্চেন আছে সেই এক নম্বর কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করবো। তাহলে এক নম্বর কোশ্চেনে সলভ করার জন্য প্রথমে দেখতে হবে যে এই যে আমাদের তুল্য রোদ, তুল্য রোদকে কী দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমাদের প্রকাশ করা আর কিউ দ্বারা। তো তার আগে আমাদের এখানে দেখতে হবে যে এই তিনটা আমাদের কিসে আছে, এই তিনটা কিন্তু আমাদের কী আছে সমান্তরালে আছে। তাহলে এই তিনটা যদি সমান্তরালে আছে তাহলে সেক্ষেত্রে এই তিনটার আগে আমাদের কী করতে হবে তুল্য রোধ বের করতে হবে, অর্থাৎ তিনটা মিলে আমাদের একটা বাড়াইতে হবে। তার মানে যেহেতু আমাদের এখানে তিনটা সমান্তরালে দেওয়া আছে তার মানে ওইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/r(eq) সমান কী হবে, সমান্তরালে থাকলে লিখতে হয় 1/3 + 1/3 + 1/3। তাহলে এখানে কত আসবে 3, আর উপরে কত আসবে 1 + 1 + 1, তার মানে কত আসবে 3/3। তাহলে 3/3 কাটাকাটি করলে কত হয় 1। তার মানে এখানে আসতেছে 1/r(eq) এর মান কত আসতেছে 1, অতএব r³ এর মানটা কত আসবে আমাদের 1 আসবে। তার মানে এই তিনটা মিলে একটা রোধ হবে এবং সেটার মানটা কত হবে 1। তাহলে এটা যদি 1 হয় তার মানে আমাদের কী কীরকম হচ্ছে, তাহলে এটা যদি এল বিন্দু হয় তাহলে তিনটা এখানে আমাদের প্রথম ছিল কত, প্রথম ছিল 10, পরে তিনটা মিলে হয়েছে একটা এবং সেটার মান কত হয়ে গেছে 1, পরে আরেকটা আমাদের দেওয়া ছিল কত তো 9। তাহলে আমাদের এই এখন এই তিনটা আমাদের কীভাবে হয়ে গেল, এই তিনটা হয়ে গেল শ্রেণীতে। যদি শ্রেণীতে হয় সেক্ষেত্রে আরটা কত হবে, আর এস সেটা হবে কত, এই তিনটাকে যোগ করে দিতে হবে। তাহলে 10 + 1 + 9, তার মানে এখানে যদি হিসাব করি তাহলে কত হবে আমাদের 20। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের সার্কিটটা দেওয়া ছিল এখানে আমাদের এই তিনটা যেহেতু আমাদের কী ছিল সমান্তরালে দেওয়া ছিল এই জন্য এই তিনটা মিলে একটা বানাইছি, পরে ওই বাকি যে তিনটা আবার কিছু হয়ে গেছে শ্রেণীতে হয়ে গেছে এবং সেই পরবর্তীতে আমরা শ্রেণী বা সিরিজের ক্ষেত্রে যে সূত্র যে তিনটাকে সমষ্টি যোগ করলে আমাদের টোটাল সবগুলো মিলে যে একটা তুল্য রোধ হবে সেটা মান কত হবে 20 হবে, এবং এটার অ্যান্সার আমাদের কত তাহলে কী হবে আমাদের এ নাম্বারটা হবে। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু সামনে ভর্তি পরীক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। তারপরে দেখো, তারপরে যদি 2 নম্বর কোশ্চেনে সলভ করে, এই কোশ্চেনটা কোথায় চলে আসলো, এটাও আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চলে আসলো। প্রশ্ন কী দেওয়া আসলো, প্রশ্ন দেওয়া আসলো কত মিটার পার সেকেন্ড বেগে একটি বল উপরের দিকে নিক্ষেপ করলে বলটি 1 সেকেন্ড পর ভূপৃষ্ঠে ফিরে আসবে। তো এখানে আমাদের 4টা অপশন দিয়েছিল, প্রথমটা ছিল 2.4 4.5, পরটা ছিল 3.8, পরটা ছিল 4.9 এবং সবশেষটা ছিল কত 9.8। তো এই 4টার ভিতরে কোনটা সঠিক অ্যান্সার সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা কী করবো, 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেই 2 নম্বর কোশ্চেন আমরা সলভ করতে হবে। 2 নম্বর কোশ্চেনটা সলভ করার আগে আমাদের দেখতে হবে এখানে দেওয়া আছে কত বেগে একটি বলকে উপরের দিকে নিক্ষেপ করলে, তার মানে আমাদের আদি যে বেগ ইউ এর কথা বলছে সেই ইউ এর মানটা বের করতে বলছে, ইউটা বের করতে বলছে এবং এখানে বলছে 1 সেকেন্ড পর ভূপৃষ্ঠে ফিরে আসবে। তাহলে আমরা কিন্তু জানি যে একটা বস্তুকে যদি খাড়া উপর দিকে নিক্ষেপ করা হয় এবং সেটা যদি আবার একবার ভূপৃষ্ঠে ফিরে আসে তাহলে উপরে উঠতে এবং নিচে আসতে যে সময়টা লাগে সেটাকে বলে ভ্রমণকাল, এবং সেটা বের করার সূত্র কী, টি সমান সমান, এটা একটু মনে রাখতে হবে যে টি সমান সমান আমাদের সূত্র ছিল টি সমান সমান 2u/g, এটা একটু মনে রাখতে হবে যে কোনো একটা বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয় তাহলে সেটা উপরে যে আবার একবার নিচে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ যে তার সময়টা লাগলো সেটাকে বলে ভ্রমণকাল। তো সেটা বের করার সূত্র টি সমান সমান 2u/g। তার মানে যেহেতু এখানে কী করছে, বস্তুটা একবার উপরে গেছে যারপর আবার ভূমি ফিরে আসছে, তার মানে এখানে টির মানটা দেওয়া আছে এবং টির মানটা কত দেওয়া আছে 1 সেকেন্ড দেওয়া আছে, তাহলে 1 বসাই দিলাম, 2 × ইউ এর মানটা বের করতে বলছে, আর আমার জির মানটা কিন্তু মুখস্থ সেটা কত 9.8। তার মানে এখানে লিখতে পারি ইউ সমান সমান কত হবে আমাদের 9.8/2। তো এখানে যদি হিসাব করি তাহলে আমরা এখানে 10 মিটার উঠাই দিয়ে নিচে কত আসবে 10, আর এটাতে কাটাকাটি কত হয় 49, তাহলে আসতে 49/10। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কী হবে, নিচে যেহেতু একটা জিরো আছে তাহলে 1 ঘর আগে দশমিক হবে,
এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যাসিড। তাই এই অ্যান্সারটা কোথায় দেওয়া ছিল? এই অ্যান্সারটা যদি সি নাম্বার দেওয়া আছে তাহলে এটা সঠিক অ্যান্সার কত হবে আমাদের? সি নাম্বারটা চলে আসবে। তাহলে দেখো তিন নাম্বার যে কোশ্চেন, এই তিন নাম্বার কোশ্চেনে কি দেওয়া ছিল? দেওয়া ছিল 6.63 × 10⁻¹⁹ জুল শক্তি বিশিষ্ট ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের চারটা অপশন দেওয়া, তাহলে চারটা অপশনের ভিতরে কোনটা সঠিক উত্তর সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা কি করবো, তিন নাম্বার যে কোশ্চেনে দেওয়া আছে সেই তিন নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করবো। তাহলে তিন নাম্বার কোশ্চেনে কি দেওয়া ছিল? আমাদের শক্তি দেওয়া আছে, প্রথমে আমাদের শক্তি দেওয়া আছে, শক্তিকে কী দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। সেই ই এর মানটা কত দেওয়া আছে? ইয়ের মান দেওয়া আছে 6.63 × 10⁻¹ জুল দেওয়া আছে, এবং সেক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানটা বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু জানি যে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার সম্পর্কে একটা সূত্র আছে। সূত্র কী? যে ই সমান সমান এইসি বাই ল্যামডা, এই সূত্রটা একটু মনে রাখতে হবে। তাই এখানে যদি ল্যামডার মান বের করতে হবে তাহলে লিখতে পারি ল্যামডা সমান সমান কী হবে? এইসি বাই আমাদের কত হবে? ই। আর এইস এর মানে কি? এইস মানে হলো প্লাঙ্কের ধ্রুবক, এবং প্লাঙ্কের ধ্রুবকের মানটা ফিক্স সেটা কত? 6.63 × 10⁻¹⁴ আর সির মানটা ফিক্স, সিক্স মানে হলো আলোর বেগ, সেটা কত? 3 × 10⁸ ভাগ আমাদের কী হবে? ইর মানটা দেওয়া ছিল কত? 6.63 × 10⁻¹⁹। তাহলে আমরা কী করতে পারি? 6.63 কাটা, এটা আমরা কাটা দিতে পারি। আর আমরা কী করতে পারি এখন? তাহলে এখানে আমাদের কী থাকবে? থ্রি থাকবে, গুণন উপরে ছিল 10⁻¹⁴, আর উপরে যেহেতু প্লাস ছিল তাহলে +8, আর এই যে -19টা যদি উপরে যায় তাহলে কত হবে? +19 হয়ে যাবে। এখানে কত আসছে? 3 × হিসাব করলে 10⁻¹⁵, তাহলে আমাদের 10⁻¹⁵ কত আসবে? এখানে হিসাব করি 34, 8 আর 19, তাহলে কত আসবে? -7 আসবে। এত একক কী হবে? মিটার হবে। কিন্তু কথা হলো যেহেতু মিটারে কিন্তু আমরা বের করতে পারি, আমাদের বের করতে পারছি ন্যানোমিটারে। তাহলে কথা হলো মিটার থেকে ন্যানোমিটারে যাওয়ার জন্য কী করতে হয়? তাহলে মনে রাখতে হবে মিটার থেকে ন্যানোমিটারে যাওয়ার জন্য যেই মানটাই দেওয়া থাকে না কেন সেটাকে সর্বদা তোমাকে ভাগ করতে হবে 10⁻¹⁹ দ্বারা। এটা যদি ভাগ করো তাহলে সেটা মিটার থেকে কোথায় চলে যাবে? ন্যানোমিটারে চলে যাবে। এখানে যদি হিসাব করতে তাহলে কত আসছে? 3 × 10⁻¹⁷, তাহলে 9টা যদি উপরে যায় তাহলে কত হবে? +9 ন্যানোমিটার। তাহলে এখানে কত আসবে? 3 × 10⁻², তাহলে 3 × 10⁻²² মানে কত? 300 ন্যানোমিটার। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বারটা কিন্তু হবে। তারপর দেখো এই চার নাম্বার যে কোশ্চেন, এই চার নাম্বার কোশ্চেনটা কোথায় চলে আসলো? এটা আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রে চলে আসলো। তাহলে এই চার নাম্বার কোশ্চেনে কী দেওয়া ছিল? চার নাম্বার কোশ্চেনে দেওয়া ছিল যে ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে 3 মিটার/সেকেন্ড² ত্বরণে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমার চারটা অপশন দিয়েছিল। প্রথমটা কী দেওয়া ছিল? 6.8, পরটা কত দেওয়া ছিল? যে 11.8, পরটা ছিল 12.8, এবং ডি নাম্বার ছিল 15.8। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? তাহলে এটা যদি আমরা সলভ করতে পারি, যেহেতু আমাদের এখানে জায়গা নেই, এই জন্য আমরা এটা মিশাই দিয়ে তারপরে আমরা বাদ বাকি যে আমাদের 4 এবং 5 নম্বরটা যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসলো সেটা সলভ করবো, এবং অবশ্যই এটা হাতে ক্যালকুলেশনটাও শিখে ফেলবো। তাহলে ভর্তি পরীক্ষা যদি ক্যালকুলেটার ইউজ করতে না দেয় তাও আমি জানি সলভ করতে পারি। তাহলে এখন আমরা কী করবো? চার নম্বর যে কোশ্চেনটা আছে সেই চার নম্বর কোশ্চেনটা আমরা কী করবো? সলভ করবো। তাহলে চার নম্বর কোশ্চেন আমাদের কী দেওয়া ছিল? দেওয়া ছিল যে ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা পথ। তার মানে যদি একটু চিন্তা করি, এটা একটা ঢালু রাস্তা, এটা হলো ভূ সমতল, এটাকে বলা হয় কি? ভূ সমতল, অর্থাৎ ভূমির সমতলে যেটা আছে সেটাকে হলো ভূ সমতল। এর সাথে কত ডিগ্রি থিটা মানটা দেওয়া আছে? কত দেওয়া আছে? 30। তো 30 ডিগ্রি কোণে বলছে কি? যে একটি 2 কেজি ভরে একটা বস্তু, ধরুন এখানে একটা 2 কেজি ভরে একটা বস্তু দেওয়া আছে, সেই বস্তুটা কত? এম এর মানটা দেওয়া আছে কত? 2 কেজি। বা বস্তুটাকে যদি একটু চিন্তা করি, বস্তুটাকে যদি এই জায়গায় একটু চিন্তা করি তাহলে আমাদের বোঝাইতে সুবিধা হবে। দেওয়া আছে কত? এখানে তরণটাও দেওয়া আছে, তরণ আমাদের এর মানটাও দেওয়া আছে, এটা কত দেওয়া আছে আমাদের? এ দেওয়া আছে কত? 3 দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে বলছে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে। আর প্রশ্ন হলো যে বস্তুটাকে যদি উপর দিকে উঠাইতে চাই তাহলে উপর দিকে এফ বলে উপর দিকে তাকে নিয়ে যেতে হবে বল প্রয়োগ করে। কিন্তু কথা হলো যে বস্তুর কিন্তু নিজস্ব একটা কী থাকে, নিচের দিকে একটা কী তার ওজন কাজ করবে। এখন ওজনটা যদি সরাসরি এরকম থাকতো তাহলে বস্তুটা এরকম আসে, বস্তুটাকে উপর দিকে যদি সরাসরি নিয়ে যাওয়া যায় তো সেক্ষেত্রে ওজনটা আমাদের কিন্তু ডাব্লু সমান সমান আসলে এমজি হতো। কিন্তু কথা হলো যে বস্তুটা যদি একটা ঢালু একটা সমতলের সাথে থাকে সেক্ষেত্রে সরাসরি কিন্তু এমজি হবে না। তো কী হবে সেটা একটু চিন্তা করতে হবে। ধরুন একটা আমরা যদি এখানে চিন্তা করি যে থিটার মানটা এখানে কত দেওয়া ছিল, থিটা দেওয়া ছিল কত? 30 ডিগ্রি দেওয়া ছিল। তাহলে বস্তুটা নিচের দিকে একটা আমরা ডাব্লুটা কাজ করবে। এখন এই মানটা কত দেওয়া ছিল? 30 ডিগ্রি দেওয়া ছিল। তাহলে এই মানটা কত? এই মানটা হবে অবশ্যই 60 ডিগ্রি। তাহলে এখন দেখতে হবে যেহেতু বস্তুটা এই বরাবর যাচ্ছে তাহলে নিচে এই বরাবর তার যে একটা আমাদের এই বরাবর যে আমাদের এই বরাবর যে আমাদের ওজনটা কাজ করতে চায় সেটা কিন্তু কোন দিকে কাজ করবে? এই তার অপোজিটটা, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার অপোজিট দিকে কিন্তু কাজ করবে। তাহলে এই ডাব্লুর কতটুকু অংশ এই পাশে থাকবে সেটা বের করতে হবে, এবং সেটা কত হবে? ডাব্লু কী হবে আমাদের? কস 60 ডিগ্রি হবে, কারণ এটা আমরা বের করে ফেলছি। আর আমরা জানি যে একটা ফর্মুলা একটু জানতে হবে, ফর্মুলাটা কী? যদি এটা যদি হয় কত? 60 ডিগ্রি। তাহলে এটা যদি হয় আর, তাহলে এই আর এই পাশে কতটুকু কাজ করে সেটা হলো আর কস 60 ডিগ্রি। এগুলো ভেক্টর অধ্যায়ে দেওয়া আছে। তার মানে এটা যদি কত হয়, এটা যদি হয় ডাব্লু, তাহলে এটার উপাংশ এদিকে কত কাজ করবে? তাহলে হবে ডাব্লু কস, আর এই মধ্যবর্তী কোণটা নিতে হবে কত? 60।
তারপরে এখানে যদি আমরা হিসাবে একটা ফর্মুলা ফেলি, কি ফর্মুলা? যে সামেশন অফ এফ সমান কত হবে এম এ, এটা তো আমরা পড়ে আসছি নিউটনের যে ফর্মুলা সেখানে। এখন সামেশন বলতে বোঝাচ্ছে উপর দিকে যদি বলটা যাচ্ছে এফ, এফটা লিখবো এখান থেকে কতটুকু বিয়োগ হবে এর অপোজিট দিকে আমাদের এই বস্তুর যে আমাদের ওজনটা আছে, ওজনের যে উপাংশটা এই পাশে কিন্তু এটাকে কী কিন্তু নিচের দিকে টানতে থাকবে, এবং সেটা কী হবে মাইনাস হবে, সেটা হবে ডাব্লু কস কত হবে আমাদের 60 ডিগ্রি। তাহলে এটা সমান কত হবে এম এ হবে। তাহলে আমাদের এফ এর মানটা বের করতে হলে এফ সমান হবে ডাব্লু কস 60 ডিগ্রি প্লাস কী থাকবে এম এ থাকবে। তখন ডাব্লু মানটা মানে কি, ডাব্লু মানে কিন্তু এম জি লেখা যায়, তাহলে কী থাকবে কস 60 ডিগ্রি প্লাস কত এম এ। আর মানগুলোকে যদি বসে এম এর মানটা কত আসলে, এম এর মানটা আসলে 2 × 9.8, আর কস 60 ডিগ্রি মান কত হাফ প্লাস কত হবে আমাদের 2 × আমাদের এর মানটা দেওয়া আছে কত 3। তারপরে এখানে যদি কাটা টু টু কাটা দিলে কিন্তু 9.8 প্লাস কত থাকবে 6। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে, যোগটা কীভাবে করতে হবে 9.8 আর 6.0 এটাকে যোগ করতে হবে, যোগ করলে কত হয় 8, এখানে কত আসে 15, তাহলে 15.8, এবং এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। এবং এই অপশনটা কোথায় দেওয়া ছিল, এই অপশনটা কিন্তু আমাদের ডি নাম্বার দেওয়া ছিল, যেহেতু ডি নাম্বার দেওয়া ছিল তাহলে এই ম্যাথটা সঠিক অ্যান্সার কত হবে, ডি নাম্বারটা হবে। তাহলে এই টাইপের যদি কোশ্চেন আসে ঢালু রাস্তার ক্ষেত্রে তাহলে অবশ্যই তুমি কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, তাহলে আশা করি ভর্তি পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন আসলে খুব সহজেই সলভ করতে পারবে। তারপর দেখো এই 5 নম্বর কোশ্চেনে যদি সলভ করে, 5 নম্বর কোশ্চেনে কোথায় চলে আসলো, 5 নম্বর কোশ্চেনটা আমাদের গুচ্ছ যে ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা, সেখানে চলে আসলো। প্রশ্ন কী দেওয়া ছিল, একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে, তাহলে 68 কেজি ভরের একটি ব্যক্তি 12 কেজি ভরের বস্তু সহ 19.6 সেকেন্ডে মই বেয়ে ছাদে ওঠে। তাই বলছে ওই ব্যক্তি কত ওয়াট ক্ষমতা প্রয়োগ করেছে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমাদের 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের ভিতরে কোনটা সঠিক অ্যান্সার সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে এখানে কীভাবে করবো, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের কী দেওয়া আছে, একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার একটা মই দেওয়া আছে, তার মানে এটা কিন্তু একটা ঢালু রাস্তার ম্যাথ দিয়ে দিচ্ছে, ডালু রাস্তার ম্যাথটা কিন্তু ভূত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে আমাদের দেওয়া আছে কত, এটা 10 মিটার লম্বা, অর্থাৎ আমাদের এইখানকার যে লম্বা আমাদের যেটা দেওয়া আছে সেটা এস এর মানটা দেওয়া আছে, এবং এস এর মানটা কত দেওয়া আছে 10 মিটার, সেটা বুঝলাম। এখন বলছে যে এখানে কোন দেওয়া আছে, এটা কিসের সাথে আছে, এটা আমাদের ভূমির সাথে আছে, ভূমির সাথে কোনটা দেওয়া আছে, এবং থিটার মানটা কত দেওয়া আছে, থিটার মানটা দেওয়া আছে কত 30 ডিগ্রি। ওকে ফাইন, 30 ডিগ্রি কোন দেওয়া আছে। এখন বলছে যে 60 কেজি ভরের একজন ব্যক্তি, এবং বস্তুর ব্যক্তির ভর কত দেওয়া ছিল, সরি 60 না 68, এবং তার সাথে সে একটা ওজন নিচ্ছে সেটা কত 12 কেজি, তাহলে এটার সাথে কিন্তু আমাদের 12টাকে যোগ করে দিতে হবে, 12টাকে যোগ করলে আমাদের কত আসে এখানে 80 কেজি কিন্তু হয়ে যায়, এম দেওয়া আছে 80 কেজি। তো বলছে যে আমাদের এখানে সময় টিটার মানটা দেওয়া আছে, এবং টিটা কত দেওয়া আছে আমাদের যে 9.6 সেকেন্ড দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের পি বের করতে বলছে, ক্ষমতা বের করতে বলছে। তাহলে আমরা ক্ষমতা বের করার সূত্র কী, ক্ষমতা পি সমস্যা আমরা কী জানি, W/T এটা কিন্তু জানি। আর কথা হলো এখানে W বলতে কাজ বোঝায়, তাহলে আর কথা হলো একটা বস্তু যদি আমাদের 30 ডিগ্রি কোণে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে যদি সে 10 মিটার উচ্চতা যদি পার হয়, তাহলে সেক্ষেত্রে কাজ বের করার সূত্র কী হবে, যদি কোনটা যদি ভূমির সাথে দেওয়া থাকে, মনে রাখবা কোনটা যদি ভূমির সাথে দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্র হয় MGS আমাদের হয় sin θ/T, কিন্তু এই কোণটা যদি ভূমির সাথে না দিয়ে যদি এই জায়গা দেওয়া থাকতো সেক্ষেত্রে সূত্রটা হয়ে যেত MGS cos θ, অর্থাৎ দেওয়ালের সাথে যদি কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে লিখতে হয় MGS cos θ, আর যদি কোণটা ভূমির সাথে দেওয়া থাকে সেক্ষেত্রে লিখতে হয় কিন্তু sin θ। তাহলে এখন যদি আমরা মানটাকে বসাই, এম এর মানটা কত দেওয়া আছে 80 আছে, জির মানটা কত 9.8, এস এর মানটা কত 10, আর সাইন কত ডিগ্রি আমরা এখানে 30 ডিগ্রি, বাই কত আমাদের টির মানটা দেওয়া আছে কত 19.6। তাহলে এখন আমরা কী করবো, এটা কাটাকাটি করবো, কাটাকাটি করলে কী হয় আমাদের এখানে, এখানে যদি লিখতে পারি 80, আর দশমিকটা যদি উঠাই দিয়ে নিচে কত আসবে 10, এই দশমিকটা যদি উঠাই দিই তাহলে উপরে আবার কত আসবে 10 10 10 কাটা, আর এটা এটা কাটাকাটি কত হয় 2, এটা এটা কত হয় 5, তারপরে আমাদের কত আসতেছে, তাহলে 80 × 5 × আমাদের কত থাকতেছে 30 ডিগ্রি মানে কত হাফ, তাহলে হাফ হাফ কাটাকাটি কত 40 আসে, তার মানে 40 আর 5 যদি গুণ করি তাহলে আমাদের কত আসে এখানে 200, এবং একক কী হবে ওয়াট। তাহলে এই অপশনটা কোথায় দেওয়া ছিল, এই অপশনটা যেহেতু আমাদের এ নাম্বার অপশনে দেওয়া ছিল তাহলে এটা সঠিক অ্যান্সার কত হবে আমাদের 200 ওয়াট হবে। তাহলে এই টাইপের কোশ্চেন যদি ভর্তি পরীক্ষায় চলে আসে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, এবং হাতে কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা কিন্তু ভালোভাবে শিখে রাখবা, কারণ ভর্তি পরীক্ষায় সবাই কিন্তু মোটামুটি মানে ফর্মুলাটা ফেলতে পারে, বাট এই ক্যালকুলেশনটা যারা খুব দ্রুত করতে পারে এবং সঠিকভাবে করতে পারে তারাই কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো করে। তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ক্যালকুলেশনগুলো হাতে করার জন্য চেষ্টা করবা, আর যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবা। সো ক্যালকুলেশন করার জন্য যে কনসেপ্ট সেটা যা জানবা, আর বারবার বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু খুব সহজেই ক্যালকুলেশনগুলো তুমি করতে পারবা। তো আজকের ক্লাসটা এই বন্ধ থাকবে, তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা, আর এই এই ক্লাসের যদি ভিডিওগুলো তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবা। তো এর পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত
কি কি ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমাদের মেডিকেল কলেজগুলোতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, তো সেই ক্লাস বা সেই টপিক সম্পর্কিত ক্লাস নিয়ে এর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।